যে পেজ নং 44 উপন্যাস অবলম্বনে, তারপরে ওইটা হচ্ছে পরবর্তীতে আর কি চিত্রনাট্য করে ওইটাই সিনেমা বানাচ্ছি মুখোশ নামে। এখানে আসলে একটা একটা লেখকের স্ট্রাগলিং বিষয়টা দেখানো হয়েছে, মানে এখানে একটা লেখকের স্ট্রাগলিং বিষয় দেখা হয়েছে আর একটা বিখ্যাত লেখককে দেখানো হয়েছে। আর আসলে এই বেশি বললে না গল্পটা আসলে বুঝে যাবে দর্শক, এই জন্যে মানে এটা একটা থ্রিলিং গল্প, তো থ্রিলার ধর্মী গল্প, অতএব মানে গল্পটা না বলি। এখানে হচ্ছে যে আপনার মোশাররফ করিম একজন বিখ্যাত লেখক, আর পরিমণি থাকে হচ্ছে তার পরিমণি সাংবাদিক এবং মোশাররফ করিমের ভক্ত, সেই হিসেবে হচ্ছে যে মোশাররফ ভাইয়ের কাছাকাছি পৌঁছানোর একটা ব্যাপার থাকে পরির ভিতরে। আর রোশান হচ্ছে এখানে সুপারস্টারের ভূমিকায় আছে, আর ইরেশ জাকের ভাই আছে উনি একটা প্রডিউসারের ভূমিকায়, ফারুক আহমেদ আছে পরিচালকের রোলে, তারপরে রাশেদ মামুন অপু আছে, প্রাণ রায় আছে, তারেক স্বপন আছে। এখানে আসলে দর্শকরা প্রথম ইন্টারভেল পর্যন্ত আসলে এখানে মানে গল্পের রহস্যের ভিতরেই থাকবে। আর মোশাররফ ভাই এখানে পজিটিভ রোল না নেগেটিভ রোল এটাও আসলে শেষ তিন দৃশ্য বা চার দৃশ্যের আগে বুঝতে পারবে না, মানে একটা মানে রহস্যের ভিতর দিয়ে গল্পটা এগোবে। মানে এখানে আসলে মুখোশ উন্মোচনের একটা ব্যাপার আছে, মানে এর ভিতরে রহস্যময় কয়েকটা ক্যারেক্টার আছে, যে কোনো একটার হয়তো রহস্য উন্মোচন হবে দেশবাসীর সামনে বা দর্শকের সামনে, এরকম একটা ব্যাপার আছে। মুখোশ উন্মোচনের বিষয়টা আসলে রহস্যের মূল খেলাটা আসলে, এবং এই মুখোশটাই উন্মোচন হওয়ার পরে দর্শক একেবারেই আসলে মানে বিস্মিত হয়ে যাবে যে কী ব্যাপারটা আর কী ব্যাপারটা ঘটতেছে, কার মুখোশ উন্মোচিত হলো বা কীভাবে হলো, কেন হলো, এতক্ষণ কী দেখলাম, সামনে কী দেখবো, এই ব্যাপারটা আছে আর কি গল্পের ভিতরে। আমি জানি, এবং এই পেজ নম্বর 44 আমার যে উপন্যাসটা, এই পেজ নম্বর 44 একটা রহস্যের অংশ আর কি, মানে সব রহস্যর পেজ নম্বর একটা উপন্যাসের পেজ নম্বর 44 এর ভিতরে রহস্যটা থাকে, এবং যখনই 44 পেজে যায় তখনই বিষয়টা আসলে রহস্যটা সেখান থেকে শুরু হয়। এবং আরেকটু আমি একটু গল্প টাচ দিই, সেটা হচ্ছে যে এখানে মোশাররফ ভাই ইব্রাহিম খালেদি চরিত্রে অভিনয় করতেছে, মানে বিশ্ববরণের একজন লেখক, তার একটা বই ব্যান্ড হয়, এই ব্যান্ড হওয়ার পরে একটা রহস্যের খেলা তৈরি হয়, এবং কেন ব্যান্ড হয়, কেন সে প্রকাশের প্রথম দিনেই দ্বিতীয় দিনেই ব্যান্ড করে এবং বাজারে এক কপিও থাকে না, মানে এটা কি মার্কেট থেকে ফুল আর কি, উনি মানে একটা কপি, যারা দুই তিন কপি বিক্রি হয়েছে ইতিমধ্যে হয়তো এক ঘন্টার ভিতরে বা 7-8 কপি বিক্রি, সেগুলো উনি সার্চ করে বইটা ইয়ে করে ফেলে। এইটাই দর্শকের জন্য খুব আকর্ষণ, যে হিরোকে মোশাররফ করিম না রোশান, বা কার সাথে রোমান্টিসিজম হবে বা কে কার প্রেমে, এটা আসলে দর্শককে আমি বলতে চাচ্ছি না। এখানে মানে সিনেমার হলে পর্দায় দেখবে মানুষ আসলে কে নায়ক না। এটা হচ্ছে সরকারের অনুদান, আমি 50 লাখ পাইছি, এর সাথে আমারও 50 লাখ যুক্ত আছে আর কি, মানে 1 কোটি প্লাস আর কি সিনেমার বাজেট। ট্র্যাকেডি সিনেমা কিন্তু আপনার মানে পুরো আপনার গল্পের ভিতর থেকেই এগোবে, ধরেন কমার্শিয়ালের ভিতরে তো আর্ট জড়িত,
মানে কমার্শিয়াল আর্টও তো কমার্শিয়ালের অংশ বা কমার্শিয়াল আর্টের অংশ হিসেবে এটা কমার্শিয়াল এবং আর্ট দুইটাই। শুটিং সিলেটে হয়েছে আমাদের, সাভারে হয়েছে, আজকে আমরা এফডিসিতে শুটিং করতেছি, 21শে বইমেলায় করলাম, আর আপনার হচ্ছে যে সামনে শুটিং আছে আপনার টাঙ্গাইলে মাওয়াঘাটে পদ্মা ব্রিজের সংলগ্ন অঞ্চলে। এখন করোনা পরিস্থিতি ভালো থাকলে হয়তো কুরবানি ঈদের রিলিজ দিব বা কুরবানি ঈদের এক দুই মাস পরেও হতে পারে।